তাহলে আজকে আমরা ভেদ চ্যাপ্টার করব, ভেদ চ্যাপ্টার ইংলিশের ভেরিয়েশন, ঠিক আছে। আগে আমরা এমসিকিউটা করে দেবো, যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কের এমসিকিউগুলো করে দেবো। তোমরা একটু কোনো ডাউট থাকলে বা যারা করেছো তারা একটু মিলিয়ে নেবে, আর যারা করোনি তাদের তো আমি পরে কথা বলবো তাদের সাথে, আগে অঙ্কগুলো করে নেবে। সিটি কোশ্চেনটা বলো, ফার্স্ট কোশ্চেনটা বলো, এমসিকিউ ভেরিয়েশন চ্যাপ্টার ভেরিয়েশন বাংলায় হচ্ছে ভেদ, ঠিক আছে। তো এমসিকিউ ফার্স্ট কোশ্চেনটা বলো। আচ্ছা, এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই, ফার্স্টের কোশ্চেনটা এক্স ভ্যারিজেস যদি ওয়ান বাই ওয়াই হয়, ঠিক আছে, তাহলে বলেছে কোনটা, অপশনগুলো দিয়ে দিয়েছে, তাহলে কোনটা দেখো। তাহলে এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই হলে এই এই যে এই সিম্বলটা, এই সিম্বলটাকে ভ্যারিজেস বলে, এই সিম্বলটাকে ভ্যারিজেস বলে বা প্রপোর্শনাল সিম্বলও বলে, ঠিক আছে, এক্স ভ্যারিজেস ওয়াই, ঠিক আছে। তো এইটা কিন্তু ব্যস্ত ভেদে আছে, তাই না, এটা ইনভার্স প্রপোর্শনে আছে। তো এক্স ভ্যারিজেস ওয়ান বাই ওয়াই যদি আমি মানে ভ্যারিজেসটাকে তুলি তাহলে কে কে আসবে, সিটি ইকুয়ালস টু আসে আর কনস্ট্যান্ট আসে, তাই না, ইকুয়ালস টু আসে আর কনস্ট্যান্ট আসে। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়ান বাই ওয়াই, এটা নিয়ম, তাই তো। এখানে কি লিখতে হবে, বাই কে ইজ নন জিরো কনস্ট্যান্ট, অশূন্য ধ্রুবক রাশি, ঠিক আছে। তাহলে ওয়াইটাকে ক্রস গুণ যদি করে দিই, ওয়াইটাকে যদি ক্রস গুণ করে দিই তাহলে কি হবে বলো, ওয়াইটে, হ্যাঁ ওয়াই ক্রস গুণ করে দিলে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে পেয়ে যাচ্ছি, এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু কে পেয়ে যাচ্ছি। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক, ঠিক আছে, নন জিরো কনস্ট্যান্ট। এই এই অপশনটা কোথায় আছে আমি দেখতে পাচ্ছি, অপশন ডিতে আছে, অপশন ডিতে আছে। সো দ্য অপশন ডি ইজ কারেক্ট, ডি বিকল্পটি সঠিক। পরের কোশ্চেন, পরের কোশ্চেন এমসিকিউর পরের কোশ্চেনটা বলো, এমসিকিউর পরের কোশ্চেনটা বলো কি আছে, এমসিকিউর। আচ্ছা, যদি এক্স ভার্সেস ওয়াই হয়, আমি যে প্রপার্টিগুলো লিখেছিলাম সেই প্রপার্টির মধ্যেই, আগের ক্লাসে যে প্রপার্টিগুলো লিখেছিলাম সেই প্রপার্টির মধ্যে ছিল না, এক্স ভ্যারিজেস ওয়াই হলে আমি লিখেছিলাম না, এক্স টু দি পাওয়ার এম ভ্যারিজেস ওয়াই টু দি পাওয়ার এম হবে বলেছিলাম না। তাহলে এখানে যা পাওয়ার থাকবে এখানেও সেম পাওয়ার থাকবে, দেখো সেম পাওয়ার উপরে পাশে, মানে এক্স এর পাওয়ারে এবং ওয়াই এর পাওয়ারে কোথায় আছে, ডিতে আছে, দেখতে পাচ্ছি আমি, তাহলে সেটাই হচ্ছে আনসার, ঠিক আছে। বা এটা করার আরেকটা রুল আছে, এটা করার আরেকটাও নিয়ম আছে, নিয়মটা যদি একটু লেন্দি ওয়েতে শিখতে চাও সেটাও আছে। সেটা কি, মনে করো এক্স ইজ ইকুয়ালস টু প্রপোর্শন হতে কি হবে, কে ইন্টু ওয়াই, ওয়াই কে ইজ নন জিরো কনস্ট্যান্ট, নিচে ওয়াইটাকে নিচে নামাচ্ছি, তাহলে কত হচ্ছে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে, ঠিক আছে। বোথ সাইডে হোল স্কোয়ার করছি আমরা, বোথ সাইডে হোল স্কোয়ার করলে কি হবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার, ঠিক আছে। সো এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, কে স্কোয়ারটা কি এখানে, কে স্কোয়ারটা অ্যানাদার কনস্ট্যান্ট না, কে স্কোয়ারটা একটা অ্যানাদার কনস্ট্যান্ট, ঠিক কি না, তাহলে কি হবে বলো, তাহলে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, ঠিক আছে। সো দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ভ্যালু, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড আনসার, বলো বোঝা গেল না, গেল বুঝছি, কোন অপশনটা এটা, কোন অপশন, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলেছে, এক্স প্রপোর্শনাল ওয়াই, এক্স প্রপোর্শনাল ওয়াই ই দিয়েছে, দেখো এমসিকিউ তিন নাম্বারটা, এক্স প্রপোর্শনাল ওয়াই, এক্স প্রপোর্শনাল ওয়াই যদি হয় এবং ওয়াই ইজ ইকুয়ালস টু এইট, কখন, যখন এক্স টু, তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই, তাহলে এখানে প্রপোর্শনালটাকে তুললে এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, কে ইন্টু ওয়াই,
হবে তো, হবে। তাহলে এখানে বলেছে দেখো ওয়াই এর ভ্যালু 16 বলে দিয়েছে, এক্স এর ভ্যালু 2 বলে দিয়েছে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 16 বসাই আর এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে এখানে 2 ইজ ইকুয়ালস টু কে ইনটু 16। তাহলে এখান থেকে কে এর ভ্যালু বার করবো, কে সমান সমান করতে হবে 2/16, ক্যান্সেল হয়ে গেলে 1/8, কে ইজ ইকুয়ালস টু 1/8, সরি সরি সরি, ওয়াই বোধ হয় 4 বল 8 বলে দিয়েছে না, সরি ওয়াই 8 বলে দিয়েছে, এখনই দেখলাম কোশ্চেনটা, ওয়াই 8 বলে দিয়েছে এক্সচেঞ্জ, সরি। তাহলে কে ইজ ইকুয়ালস টু কত হবে 2/8, 2 ক্যান্সেল হচ্ছে 1/4, তাহলে কে এর ভ্যালু 1/4 হয়েছে। আচ্ছা কে এর ভ্যালু যদি 1/4 হয় তাহলে কি হবে দেখো, তাহলে এক্স বাই ওয়াই, এক্স ইজ ইকুয়ালস টু তো কে ওয়াই ছিল, তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু কে, আর কে সমান সমান 1/4, দ্যাট মিন্স এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 1/4, ঠিক আছে 1/4। তাহলে ইন এই কেসে বলছে ওয়াই এর ভ্যালু 16, তাহলে এক্স এর মান বার করো, তাহলে এখানে ওয়াই এর জায়গায় কত বসাবো 16 বসাবো, ঠিক আছে ওয়াই এর জায়গায় 16 বসাবো, তাহলে কত হবে এক্স ইজ ইকুয়ালস টু 16/4, ওয়াই এর জায়গায় 16 বসাচ্ছি, ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4, এক্স এর ভ্যালু কত পাচ্ছি আমরা 4। তাহলে কোন অপশনটা হচ্ছে, অপশন ডি ইজ কারেক্ট, ডি বিকল্পটি সঠিক হলো। পরের এমসিকিউ, পরের এমসিকিউতে কি বলেছে, চলো এমসিকিউ 5 এ আসে, কি বলেছে এমসিকিউ 5, বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, আর কি বলেছে ওয়াই ইজ ইকুয়ালস টু 4 ওয়েন এক্স ইজ ইকুয়ালস টু 8, একই রকমের অঙ্ক। তাহলে এক্স প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার যখন হবে বা এক্স ভ্যারিজেস ওয়াই স্কোয়ার যদি হয়, তাহলে এটাকে যদি 2 দিই, ভ্যারিজেসটাকে যদি 2 দিই, ভ্যারিজেস সিম্বলটা যদি 2 দিই, তাহলে কি আসবে ইকুয়ালস টু আসবে আর কনস্ট্যান্ট আসবে, সো এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে কে ইন্টু ওয়াই স্কোয়ার। তো ওয়াই এর জায়গায় কি আসবে, ওয়াই এর জায়গায় 4 আসবে আর এক্স এর জায়গায় 8 আসবে। কোশ্চেনে বলে দিয়েছে যে যখন ওয়াই 4 তখন এক্স হচ্ছে 8, তাহলে এক্স এর জায়গায় 8 বসাও আর ওয়াই এর জায়গায় 4 বসাও, কে ইন্টু 4 স্কোয়ার, কে ইন্টু 4 স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হবে কে ইজ ইকুয়ালস টু, কে ইজ ইকুয়ালস টু 8/4 স্কোয়ার, ঠিক আছে 4 স্কোয়ার মানে কত 16, 8/16 কত হবে, আর দুগুণে 16, কে ইজ ইকুয়ালস টু কত হবে, কে ইজ ইকুয়ালস টু হাফ, কে ইজ ইকুয়ালস টু কত হবে হাফ। তারপরে কি কোশ্চেন বলেছে, যদি এক্স ইজ ইকুয়ালস টু 32 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত, যদি এক্স ইজ ইকুয়ালস টু 32 হয় তাহলে ওয়াই এর ভ্যালু কত। তাহলে আমরা সেই আগেরটায় চলে আসছি, কোন জায়গাটায় চলে আসবো আমরা, এই জায়গাটায় চলে আসবো, আমরা এই জায়গাটায় চলে আসবো, এখানে কে এর ভ্যালুটা বসাবো, লেখো সুতরাং সো এক্স ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে সো এক্স এর ভ্যালু যদি 32 হয়, এক্স এর ভ্যালু যদি 32 হয় তাহলে এক্স এর জায়গায় 32 বসো, হাফ ইন্টু ওয়াই স্কোয়ার, তাহলে ওখানে এই হাফ এই এই টুটাকে ক্রস গুণ করবো, এই টুটা ক্রস গুণ করবো, তাহলে কী হবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 32 ইন্টু 2, দ্যাট মিন্স 64, 32 ইন্টু 2 ইজ ইকুয়ালস টু 64,
so y square is equals to what will be 64 y square is equals to 64 I'm going to square root kori y এর ভ্যালুটাকে যদি স্কয়ার রুট করি তাহলে কত হবে y = 8 ঠিক আছে y = 8 আমি নেগেটিভ ভ্যালুটাকে নিচ্ছি না আমি যদি অনলি পজিটিভ ভ্যালুটাকে নিই তাহলে y = 8 আমাদের অপশনের সাথে মেলাতে হবে তাই কারণ অপশন একটাও নেগেটিভ ভ্যালু নেই তাহলে কোনটা আছে অপশন অপশন b ইজ কারেক্ট আই থিং তাই না সলিউশন সলিউশন হচ্ছে y minus z proportional to 1 by x কি বলছে z মাইনাস x প্রপোর্শনাল টু 1 বাই y x মাইনাস y প্রপোর্শনাল টু 1 বাই z ঠিক আছে এই তিনটে কেসে বলেছে যে নন জিরো যে কনস্ট্যান্ট আছে ঠিক আছে ভেরিয়েশন কনস্ট্যান্ট আছে তাদের সামেশনটা জানতে চেয়েছে তাদের অ্যাডিশনটা জানতে চেয়েছে ঠিক আছে তাহলে নন জিরো বা ভেরিয়েশন কনস্ট্যান্ট কোনটা ওই কে কে যেটাকে ধরি ঠিক আছে তাহলে তিনটে রিলেশন আছে কে না ধরে কে ওয়ান কে টু কে থ্রি ধরবো আমরা ঠিক আছে তাহলে দেখো যখন ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স আছে তাহলে ওয়াই মাইনাস জেড ইজ ইকুয়ালস টু constant k1 into 1 by x এই এক্সটাকে ক্রস গুণ করে দেবো ওখান থেকে কে ওয়ান সমান সমান কত হবে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড এটাকে ইকুয়েশন ওয়ান নাম দেব তো এটাকে ইকুয়েশন ওয়ান নাম দেব আবার যখন জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স প্রপোর্শনাল ওয়ান বাই ওয়াই ঠিক আছে জেড মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু প্রপোর্শনাল টু তাহলে কী হবে কে টু ইন্টু কে টু বাই ওয়াই হয়ে যাবে ওয়াই কে টু ইজ কনস্ট্যান্ট তাহলে ওয়াইটাকে যদি প্রজগুণ করি কত হবে কে টু ইজ ইকুয়ালস টু কে টু ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স এটাকে ইকুয়েশন টু নাম দেব এটাকে ইকুয়েশন টু নাম দেব কে টু ইজ ইকুয়ালস টু ওয়াই ইন্টু জেড মাইনাস এক্স এটাকে ইকুয়েশন টু নাম দেব এটা ইকুয়েশন ওয়ান এটা ইকুয়েশন টু ঠিক আছে নেক্সট হচ্ছে লাস্ট যে কন্ডিশনটা সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল ওয়াই ওয়ান মাইনাস জেড তাহলে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কে থ্রি কে থ্রি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই জেড তাহলে ক্রস গুণ করে দেবো তাহলে কত হবে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু কে থ্রি এটা কি ইকুয়েশন থ্রি নাম দেবো এটা কি ইকুয়েশন থ্রি নাম দেবো এবং সাইডে ব্র্যাকেটে লিখবো এখানে সাইডে ব্র্যাকেটে লিখবো where k1, k2, k3 are non-zero variation constant. বাংলায় যেখানে k1, k2, k3 একটি অশূন্য ভেদ ধ্রুবক তাহলে k1, k2, k3 ভ্যালুগুলো কী পাচ্ছ এটা তোমাদের সামনেই আছে
তাহলে কি করব, দুটোকে তিনটেকে অ্যাড করে দাও, মানে ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 প্লাস ইকুয়েশন 3 এই তিনটেকে অ্যাড করে দাও। তিনটেকে অ্যাড করে দিলে কি হবে বলো? তিনটেকে অ্যাড করে দিলে কি হবে? কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়ালস টু এক্স ইনটু ওয়াই মাইনাস জেড প্লাস ওয়াই ইনটু জেড মাইনাস এক্স ওয়াই ইনটু জেড মাইনাস এক্স প্লাস জেড ইনটু এক্স মাইনাস ওয়াই। ব্র্যাকেট ওপেন করো, ব্র্যাকেট ওপেন করো, ওপেন করলে কি হবে? ব্র্যাকেট ওপেন করলে কি হবে? ব্র্যাকেট ওপেন করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই। দেখো প্রত্যেকটা দেখো পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দেখো পাশাপাশি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো জেড এক্স ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, জেড ওয়াই জেড ওয়াই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু ক্যান্সেল আউট হয়ে গিয়ে সব জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়ালস টু জিরো। কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি ইকুয়ালস টু তাহলে এটা কোন এটা 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 কোনটা হচ্ছে? অপশন অপশন এ হচ্ছে। আমরা কনস্ট্যান্টের সামেশন বা অ্যাডিশনটা কি পেলাম? জিরো পেলাম, এটা হচ্ছে অপশন এ। অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। ট্রু ফলসটা বলো, সিপি ট্রু ফলসটা বলো, সিপি ট্রু ফলস। হ্যাঁ, এটা ট্রু ফলসের ফার্স্ট স্টেপটা কি বলেছে? যে ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স একটা কনস্ট্যান্ট হবে। এটা স্টেটমেন্টটা টোটালি ফলস, ফলস স্টেটমেন্ট। কেন ফলস স্টেটমেন্ট বুঝতেই পারছো? কারণ ওয়াই প্রপোর্শনাল যদি এক্স হয় বা ওয়াই ভ্যারিজ এক্স যদি এক্স হয় তাহলে কি হবে? তাহলে ওয়াই ইজ ইকালস টু কনস্ট্যান্ট ইনটু ওয়ান বাই এক্স, তাই তো? কনস্ট্যান্ট ইনটু ওয়ান বাই এক্স, দ্যাট মিন্স ওয়াই এক্স, ওয়াই এক্স ইজ ইকালস টু কে, তার মানে ওয়াই বাই ওয়াই এক্স মানে ওয়াই ইনটু এক্সটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তো সেখানে আমরা কি পাচ্ছি? ওয়াই বাই এক্সটা কনস্ট্যান্ট পাচ্ছি। কোশ্চেন আমাদের দিয়েছে ওয়াই বাই এক্সটা কনস্ট্যান্ট, তো এটা কি করে হতে পারে? এটা হতে পারে? সো দ্য স্টেটমেন্ট ইজ ফলস, ফলস মিথ্যে স্টেটমেন্ট, ফলস। পরের কোশ্চেনটা কি বলেছে? পরের পরের ট্রু ফলস কি বলেছে? বলছে এক্স এক্স প্রপোর্শনাল জেড অ্যান্ড ওয়াই প্রপোর্শনাল জেড, বলে এক্স ওয়াই প্রপোর্শনাল জেড। হ্যাঁ, এটা ট্রু, কারণ আমাদের আমরা দেখো ভেরিয়েশনে কটা ভেরিয়েশন পড়েছি। ফার্স্ট পড়েছি স্মৃতি ডিরেক্ট ভেরিয়েশন, মানে সিম্পল ভেরিয়েশন যেটা, তাই না? সরল ভেদ। তারপরে কি পড়েছি স্মৃতি বলো? তারপরে বিপরীত ভেদ বা ব্যস্ত ভেদ, তাই তো? ইনভার্স ইনভার্স ভেরিয়েশন। এরপর আমরা পড়েছি কম্পাউন্ড ভেরিয়েশন, কম্পাউন্ড ভেরিয়েশন বা বাংলায় যেটাকে বলে যৌগিক ভেদ। কি স্মৃতি পড়িনি? পড়েছি না পড়িনি?
তো যৌগিক ভেদের কনসেপ্টটা কি ছিল? x প্রপোর্শনাল যদি y হয়, x প্রপোর্শনাল যদি z হয়, y প্রপোর্শনাল যদি z হয়, তাহলে xy প্রপোর্শনাল z হবে, xy প্রপোর্শনাল z হবে, ঠিক আছে? তাহলে এটাই তো স্টেটমেন্ট ছিল, এটাই তো কম্পাউন্ড ভেরিয়েশনের কনসেপ্ট, ঠিক আছে? এটাই তো যৌগিক ভেদের কনসেপ্ট, এটাই তো যৌগিক ভেদের কনসেপ্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে স্টেটমেন্টটা ট্রু, ট্রু স্টেটমেন্ট ট্রু। ফিল ইন দি ব্ল্যাঙ্কস বল কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলো কি আছে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণের প্রথমেই আছে হচ্ছে এক্স প্রপোর্শনাল ওয়াই, এক্স প্রপোর্শনাল ওয়াই, ওয়ান বাই ওয়াই, ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই জেড, ঠিক আছে? তাহলে এক্স প্রপোর্শনাল যদি ওয়ান বাই ওয়াই হয়, এক্স প্রপোর্শনাল যদি ওয়ান বাই ওয়াই হয়, তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে, এক্স ইকুয়ালস টু কি হবে, এ বাই ওয়াই। তাহলে ওয়াই কে ক্রস গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কি হবে, কে কে। সিমিলারলি আমি যদি এখানে দেখি y proportional 1 by z, so y is equals to k, k by z, so y z সমান সমান কত, y z সমান সমান এটাকে মনে করো যদি k1 ধরি, এটা হচ্ছে k2, দুটোই নন জিরো কনস্ট্যান্ট, ঠিক আছে? বোঝা গেছে? এবার এক্স প্রপোর্শনাল বলছে, জানতে চেয়েছে এক্স প্রপোর্শনাল কত, তাহলে এক্স প্রপোর্শনাল যদি জানতে চাই তাহলে আমাকে বলো এখান থেকে, এখান থেকে যদি আমি এই জায়গাটাতে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে যদি আমি এক্সের মানে এক্সের না ওয়াই এর ভ্যালুটা বার করি, ওয়াই এর ভ্যালুটা বার করলে কি হবে, কে ওয়ান বাই এক্স, ঠিক আছে? এখান থেকে যদি ওয়াই এর ভ্যালুটা বার করি কি হবে, কে ওয়ান বাই এক্স। তাহলে সেই ওয়াই এর ভ্যালুটা, সেই ওয়াই এর ভ্যালুটা আমি এখানে অ্যাপ্লাই করব, আমি এখানে ওয়াই এর জায়গায় অ্যাপ্লাই করব, তাহলে কি হবে, ওয়াই জেড ইজ ইকুয়ালস টু কে টু ছিল তো, ওয়াই এর জায়গায় যদি আমি ভ্যালুটা বসাই, ওয়াই এর জায়গায় যদি ভ্যালুটা বসাই, কে ওয়ান বাই এক্স হয়ে গেল, কে ওয়ান বাই এক্স হয়ে গেল ইন্টু জেড ইজ ইকুয়ালস টু কে, ঠিক আছে? সো জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু কি হবে বলো, কি হবে সেটি, কে বাই কে ওয়ান, দ্যাট ইজ অলসো আ কনস্ট্যান্ট, এটাও তো একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো জেড বাই এক্স ইজ ইকুয়ালস টু মনে করো কে টু, ঠিক আছে? কে বাই কে ওয়ান মনে করো কে টু, এটা একটা আলাদা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডিভিশন করো, কনস্ট্যান্টের মাল্টিপ্লিকেশন করো, কনস্ট্যান্টের অ্যাডিশন করো, সেটাও তো একটা কনস্ট্যান্টই দেবে। তো কে বাই কে ওয়ানটাকে আমি কে টু করে নিচ্ছি, তাহলে জেড ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, বা তাহলে সেখানে বলছিলাম, হ্যাঁ, তাহলে জেড, তাহলে জেড ইজ ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের, জেড ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, জেড ইজ ইকুয়ালস টু আমাদের মনে করো এটাকে এটা এসছে তো, আচ্ছা এবার এবার একটা কাজ করো, এটাকে উল্টে দাও, রেসিপ্রোকাল করো, উল্টে দাও মানে এক্স বাই জেড সমান সমান কি হবে,
1 by k2 that is also a constant ঠিক আছে তাহলে x is equals to z by constant ঠিক আছে z by constant এখানে এক্সটাকে তাহলে কনস্ট্যান্ট থেকে 1 বাই কিউব থেকে তুমি তুলে দাও কনস্ট্যান্ট থেকে আর ইকুয়েশনকে তুলে দাও তাহলে কি হবে এক্স প্রপোর্শনাল z তাহলে এটাই তো আমার জানতে চেয়েছিল যে এক্স প্রপোর্শনাল কত সো এক্স প্রপোর্শনাল z বোঝা গেছে নেক্সট 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 যে তোমাদের নেক্সট কোশ্চেন এক্স প্রপোর্শনাল ওয়াই যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন প্রপোর্শনাল কত অবভিয়াসলি ওয়াই টু দি পাওয়ার এনই হবে কারণ আমি যে প্রপার্টিটা লিখেছিলাম চ্যাপ্টারের প্রথমে যে ধর্মগুলো লিখেছিলাম তার মধ্যে ছিল যে এক্স প্রপোর্শনাল ওয়াই হলে এক্স এর পাওয়ার যা হবে ওয়াই এর পাওয়ারও তাই সেম হবে ঠিক আছে পরের পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে পরের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কি আছে x প্রপোর্শনাল যদি y হয় x প্রপোর্শনাল y যদি হয় আর যদি x প্রপোর্শনাল z হয় x প্রপোর্শনাল y হয় আর x প্রপোর্শনাল যদি z তাহলে y প্লাস z প্রপোর্শনাল কি হবে সেটা জানতে চাইছি দেখো x প্রপোর্শনাল যদি y হয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে কি আসতে পারে x proportional to z by x is equal to q of the value k into y k into y ঠিক আছে তাহলে x প্রপোর্শনাল y দেখো তাহলে x প্রপোর্শনাল y যদি হয় ঠিক আছে তাহলে x is equals to কি হবে k1 into y একই ভাবে যদি x প্রপোর্শনাল z হয় কি হবে x is equals to কি হবে k2 into z ঠিক আছে এখন এখান থেকে ভাবো আমি যদি y এর ভ্যালুটা ভাগ বার করি তাহলে কি হবে x by k1 তো ঠিক আছে এখান থেকে যদি আমি z এর ভ্যালুটা বার করি কি হবে x by k2 সাইডে কি লিখবে y k1 কমা k2 আর নন জিরো
ভেরিয়েশন কনস্ট্যান্ট বা যেখানে কে ওয়ান কে টু একটি অশূন্য ধ্রুবক রাশি, ঠিক আছে, হচ্ছে এটা। তাহলে এবার ওয়াই প্লাস জেড বার করতে দিয়েছে, তাহলে ওয়াই প্লাস জেড বার করতে দিয়েছে, তো ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু কি হবে, ওয়াই প্লাস জেড ইজ ইকালস টু এক্স বাই কে, কে ওয়ান ধরেছিল নাকি, এক্স বাই কে ওয়ান, হ্যাঁ, প্লাস এক্স বাই কে টু, এক্স বাই কে ওয়ান প্লাস এক্স বাই কে টু, এক্স কমন নাও, এক্স কমন নাও, কমন লিখে থাকবে ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। সো এটাও তো একটা কনস্ট্যান্ট না, এটা নিজেও তো একটা ইন্ডিভিজুয়াল, এটা নিজেও তো ইটসেলফ এ কনস্ট্যান্ট, তাই তো, কোনো কনস্ট্যান্টের রেসিপ্রোকাল করে তার অ্যাডিশন করছো, সেটাও একটা কনস্ট্যান্ট। তো এটাকে একটা কে থ্রি নাম দিতে পারো এবং পরে ধরে নিতে পারো, তো নাম দেওয়ার দরকার নেই, এটা এটা তো বুঝতেই পারছো যে এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে কী হবে, ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল এক্স, এটাই জানতে চেয়েছেন যে ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল কী হবে, তো ওয়াই প্লাস জেড প্রপোর্শনাল এক্স হবে, কারণ কনস্ট্যান্ট তুললাম ইকুয়াল টু তুললাম, তার বদলে চলে আসলো প্রপোর্শনাল বা ভেরিয়েশন বা ভ্যারিস, যেটাকেই বলো, ওয়াই প্লাস জেড ভ্যারিস এক্স। বুঝতে পারলে স্মৃতি, না বুঝতে পারলে না, চলো এসে কিউতে চলে আসি আমরা।